পরিবন্ধুদের সাথে জাতি পার্টিতে কোনো বিভেদ নাই, আমরা এক আছি, ঐক্যবদ্ধ থাকছি এবং থাকব। আপনাদেরকে দোয়া করছি, আপনারা দোয়া করুন, আপনারা ভালো থাকেন এবং মন দিয়ে পার্টি কর্মকাণ্ডে আপনারা অবদান রাখবেন। মাননীয় আদালতের সুবিচারে পরিবন্ধু এরশাদ ও আমি রওশন এরশাদ লাঙ্গল প্রতীক জাতীয় পার্টি বরাদ্দ পেয়েছিলাম, সেই লাঙ্গল প্রতীক এখনও আমাদের জাতীয় পার্টি অনুকূলে আছে, আগামীতে ইনশাআল্লাহ থাকবে। সম্মানিত কাউন্সিলর ও ডেলিগেট বৃন্দ, আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই, পরিবন্ধু এরশাদ জাতীয় পার্টিতে কোনো বিভেদ নাই, আমরা এক আছি, ঐক্যবদ্ধ থাকছি এবং থাকবো। অতীতে যারা পার্টি ছেড়ে গেছে তারা কেউ পল্লীবন্ধু এরশাদের নীতি আদর্শ নিয়ে যায়নি, এমনকি যারা পল্লীবন্ধুর ছবিটাও সাথে নেয়নি, তাই জাতীয় পার্টি কখনো ভেঙেছে তা আমি মনে করি না। আজ আমি এই ঐতিহাসিক মুহূর্তে এক কথা, যেসব নেতাকর্মী এই পল্লীবন্ধু এরশাদের আদর্শ অনুপ্রাণিত হয়েছিলেন তাদের সকলের প্রতি আমার উদ্দার্ত আহ্বান জানাই, আসুন আমরা সবাই জাতীয় পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধভাবে দেশের রাজনীতির একটা সুস্থ কমিশনের কাছে কাউন্সিলরদের দায়িত্ব অর্পণ করে চেয়ারম্যানের দায়িত্ব থেকে আমি সরে দাঁড়ালাম। এখন সম্মেলনে অবশিষ্ট আনুষ্ঠানিকতা হবে, অনুমতির জন্য গণতন্ত্রের সংবিধানে প্রস্তাব উত্থাপন হবে, একবার পার্টির নেতৃত্ব নির্বাচিত হবে, এই নেতৃত্ব সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া হবে, 3 বছর জাতীয় পার্টি পরিচালনা করবে। সে আপনারা অনেক দূর দূরান্তর থেকে এসেছেন কষ্ট করে, আমি আশা করি আপনারা ভালো খবর নিয়ে যাবেন এবং আপনারা ভালো থাকবেন সেই আশা করি। আপনারা কারণ অনেক দূর দূরান্ত থেকে আসাতে অনেক কষ্ট হয়েছে আপনাদের, তারপরেও আমি আপনাদেরকে দোয়া করছি, আপনারা দোয়া করুন, আপনারা ভালো থাকেন এবং মন দিয়ে পার্টি কর্মকাণ্ডে আপনারা অবদান রাখবেন। সেই আহ্বান দিয়ে আমি এখানে শেষ করছি। হোসেন মোহাম্মদ এরশাদ, অমর হোক পল্লীবন্ধু, অমর হোক, অমর হোক জাতীয় পার্টির জিন্দাবাদ।